बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। पिथागोरास 10 के बोलছে জাদুকরী সংখ্যা। অবশ্যই এর একটা মাহাত্ম্য আছে, তা না হলে সে বলতো না এটা। আর উনি 1 কে বলছিল একক সত্তার পরিচয়। এই মহাবিশ্বের যে সত্তা উনি একক অদ্বিতীয়, তার পরিচয় উনি 1 দ্বারা দেখাইছেন। আর 10 যে একটি 10 কে বলছে একটি জাদুকরী সংখ্যা, আমরা বলবো সে তার অলৌকিক সংখ্যা। 10 একটি আসলে একটি অলৌকিক সংখ্যা। এই সুন্দর মায়াময় পৃথিবীকে নিয়ে ভাবতে গেলে এটি স্বীকার করতে হবে যে এই সৃষ্টি অতীব নিখুঁত, কোথাও কোনো ঘাটতি বা কমতি এখানে নেই। তাহলে কিভাবে সৃষ্টি হলো এই পৃথিবী? পৃথিবী সৃষ্টির আগে এই মহাবিশ্বের অবস্থানটা কেমন ছিল? আবার যখন এই মহাবিশ্ব থাকবে না, তখন কি থাকবে, অবস্থানটা কেমন হবে? বলতে পারি সেটা একটা মহাশূন্য। মহাশূন্য থেকে কিন্তু এই শূন্যের, আমরা যে শূন্য নিয়ে আলোচনা করলাম সেটাই হলো মহাশূন্য, শূন্য। তাহলে এই মহাশূন্য থেকেই এই মহাবিশ্ব, যেখানে আসে কোটি কোটি জ্যোতিষ্ক, গ্যালাক্সি, গ্যালাক্সিতে আছে কোটি কোটি নক্ষত্র, সেখানে আছে অসংখ্য গ্রহ উপগ্রহ, আরো কত কিছু, নীহারিকা, ধূমকেতু, উল্কাপিণ্ড, আবার এখানে আছে কৃষ্ণ গহ্বর। এইসব সৃষ্টির আগে যেখানে ছিল মহাশূন্য, একটা শূন্য স্থান, একটা ফাঁকা স্থান, তার মাঝখান থেকে এই বিশাল মহাবিশ্ব। আবার যদি এই মহাবিশ্ব না থাকে তখন কি থাকবে? কিছুই না, এক মহাশূন্য। কিন্তু বিজ্ঞানের যে প্রমাণটা সেটা হলো যে শক্তি থেকেই পদার্থ, পদার্থ থেকেই শক্তি। আলবার্ট আইনস্টাইন যে সমীকরণ দ্বারা প্রমাণ করছেন, যেটা আলবার্ট আইনস্টাইন E=mc2, শক্তি সমান ভর ইন্টু আলোর বেগের বর্গ। আর এটাও আজকে প্রমাণিত যে শক্তির সৃষ্টি বা ক্ষয় নাই, ধ্বংস নাই, শক্তি নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। যদি এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যায়, শক্তির কোনো কমতি হবে না। আবার যদি এই মহাবিশ্ব কয়েকটা তৈরি হয়, শক্তির কোনো ক্ষয় হবে না, শুধু রূপান্তর হয়। যদি কেউ বলে যে মহাবিশ্বের যে স্রষ্টা, যে অধিপতি, যে আল্লাহ, সে কোথায়, এটা তার কি বলা যায় যে তার মূর্খতা। একটা পিঁপড়ের কাছে যদি বলা হয় এই বিষয়টা দেখো, তার জন্য সম্ভব না, তার যে পরিধি সীমিত। তে আমাদের যে ক্ষুদ্র জ্ঞান, আমরা এই ক্ষুদ্র জ্ঞানকে দ্বারা বিশালতাকে বুঝতে পারব না। কিন্তু এই সৃষ্টি জগতে যে অসংখ্য দর্শন, এগুলো নিয়ে যদি ভাবতে থাকি পরিচ্ছন্ন মন নিয়ে, অপরিচ্ছন্ন মন নিয়ে ভাবা সম্ভব না, ভাবনা আসবে না। পরিচ্ছন্ন মন নিয়ে যদি সারা বিশ্বের এই সৃষ্টি জগতের নিয়ে চিন্তা করি, তাহলে আমরা উপলব্ধি করতে পারব স্রষ্টার অবস্থান এবং স্রষ্টার সৃষ্টি রহস্য এবং তার ক্ষমতা উপলব্ধি করতে পারবো অবশ্যই। তাহলে এই মহাবিশ্ব যখন থাকবে না, তখন কি তাহলে শক্তি থাকবে? এটা প্রমাণিত, শক্তির ক্ষয় নাই, সৃষ্টিও নাই। আবার যখন এই মহাবিশ্ব ছিল না, তখনও কিন্তু একটা শক্তি ছিল, একটা শক্তি, এটা কোনো প্রকার নাই, এক শক্তি ছিল, নির্দিষ্ট একটা শক্তি ছিল। আমরা যদি আমাদের চিন্তা করি যে আমাদের এই সুন্দর গঠন, আমাদের অবয়ব, আমাদের চিন্তা চেতনা আমাদের জন্মের পূর্বে কোথায় ছিল, বলতে পারি সেটা ছিল এক শক্তির জগতে। এই শক্তির পালা বদলে আমরা আজকের অবস্থানে আমরা কথা বলতে পারছি, চিন্তা করতে পারছি অনেক কিছু। তাহলে আমরা এই শক্তির জগতে, শক্তির পালা বদলে আমরা বাঁচতেছি।
এই মহাবিশ্ব একই অবস্থা শক্তির পালা বদলে বাঁচতেছে, যেখানে এই মহাবিশ্ব যদি এরকম আরো কয়েকটা তৈরি হয় শক্তির কোনো ঘাটতি হবে না। আবার যদি মহাবিশ্ব চলে যায় ধ্বংস হয়ে যায় থাকবে মহাশূন্য, সেখানে শক্তি থাকবে নির্দিষ্ট, শক্তি হবে নির্দিষ্ট। তাহলে এই শক্তির পালা বদলে সব ভাসমান রূপান্তরিত হচ্ছে, কিন্তু শক্তি নির্দিষ্ট। আমরা যদি বলি এই শক্তির মাঝে মহান স্রষ্টার অবস্থান অর্থাৎ আল্লাহর অবস্থান এই বিশাল এক শক্তির মাঝে, এর কোনো প্রকার নাই, এর কোনো ক্লাসিফিকেশন নেই, এবং সেটি একক একক আধিপত্য। শূন্যের মান হল 10, অর্থাৎ শূন্যের মাঝে যে 10-1 আছে সেটা আমরা এখন প্রমাণ করলাম। জিরো মানে 10, জিরো মানে 10, অর্থাৎ জিরো যেখানে আমরা বলি কিছুই নাই। আমরা যদি বলি যে একটি সংখ্যা থেকে যদি আরেকটি সংখ্যা বিয়োগ করা হয়, গণিতবিদ ব্রহ্মগুপ্ত যেটা প্রমাণ করছিল জিরো সংখ্যা দিয়েছিল এভাবে যে কোনো সংখ্যাকে তা নিজের থেকে বিয়োগ করলে শূন্য পাওয়া যায়। আমরা যদি 15 বা 25 20 টাই ধরি, এখান থেকে যদি আমরা এটাকে বিয়োগ করে দিই শূন্য। যারা মূর্খ বুঝে না তারা বলবে যে এখানে কিছুই নেই, দেখা যায় না, শূন্য শূন্য বিয়োগ করা হলো কিছুই নেই, কিন্তু সেখানে কি আছে? এখানে আমরা বলতে পারি যে এখানে একটা ওয়ানের অবস্থান আছে, অর্থাৎ শূন্যের মাঝে একটা সংখ্যা ওয়ান লুকায়িত, যাকে বিজ্ঞানী মানে গণিতবিদ পিথাগোরাস বলছিল একক সত্তার পরিচয়, সেটা কিন্তু এই জিরোর মধ্যেই আছে। তাহলে জিরো হলো 10, আর জিরোর মধ্যে লুকায়িত আছে ওয়ান, ওয়ান হলো একক সত্তার পরিচয় যার নির্দিষ্ট নাম আমরা বলতে পারি সেটা হলো আল্লাহ। মহান আল্লাহ ফকির অবস্থান যে মহাশয় মহাবিশ্বের মধ্যে আছে সেটা এই জিরুর চিন্তা করে আমরা বুঝতে পারি, আমরা তার অবস্থান উপলব্ধি করতে পারি, এটা চিন্তা করে বুঝতে হবে। আমরা প্রমাণ করলাম জিরু মানে 10, অর্থাৎ জিরুর মাঝে একটা ওয়ান লুকায়িত, অর্থাৎ ওয়ান মানে এই মহাশূন্য যদি বলি কিছুই নাই সেখানে কি আল্লাহর অবস্থান আছে। অবিশ্বাসীরা যাদের মন পরিচ্ছন্ন না, যারা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করে না কোনো দিন, তারা ফুট করে অনেক কিছুই বলে যে নাই কিছুই নাই কোথায়, কিন্তু সেটা বোঝার জন্য তার চিন্তা করতে হবে, চিন্তা করতে 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 তার সেই চিন্তা জগৎটা খুলে যায়, ওই দিকটা তার প্রখর হয়, সে বুঝতে পারে। চিন্তা করবে না, তার মনের পরিচ্ছন্নতা নাই, সে ওটা বুঝতেও পারবে না। এটার জন্য দরকার মনের পরিপূর্ণ একটা পরিচ্ছন্নতা, পরিচ্ছন্ন মন নিয়ে যখন সে চিন্তা করবে তখন সেটা সে বুঝতে পারবে। মহাগ্রন্থ আল কোরআন যেটা মানুষের হেদায়েতের জন্য আসছে, সেখানে কিন্তু এই চিন্তা করার জন্য অনেক উৎসাহিত করা হয়েছে, পড়ো চিন্তা করো প্রকৃতি চিন্তা করো, এটা কিন্তু উৎসাহিত করা হয়েছে। আর এখানে বিজ্ঞানকে উৎসাহিত করা হয়েছে, কোরআন একটা বিজ্ঞানময় কোরআন, এখানে বলা হয়েছে যে কোরআনটা হলো একটা প্রজ্ঞাময় কোরআন, একটা বিজ্ঞানময় কোরআন, এখানে বিজ্ঞানের অনেক তথ্য আছে। তাই মনের পরিচ্ছন্নতা না থাকলে, পরিপূর্ণতা না থাকলে ফট করে চিন্তা না করেই একটা কিছু বলে ফেলা, এটা চরম বোকামি ছাড়া কিছুই না। অর্থাৎ এটা বলার জন্য তার দীর্ঘ সাধনা চলা দরকার। যারা বলে তারা কোনোদিন চিন্তা করে না এটা, এবং তাদের একটা বড় ঘাটতি হলো মনের পরিচ্ছন্নতার। আমরা যদি তাহলে এই জিরুর মাহাত্ম্য চিন্তা করি, তা জিরুর মাধ্যেই যে তথ্যটা নিহিত সেটা কি মহান স্রষ্টা আল্লাহ পাকের অবস্থান আমরা উপলব্ধি করতে পারি এর মাঝে। অর্থাৎ এই মহাবিশাল সৃষ্টি জগৎ, সৃষ্টি জগতের যে যেখান থেকে সৃষ্টি যে শক্তি জগৎ, সেই শক্তি জগতের মধ্যেই আল্লাহর অবস্থান। সামান্য কথা চিন্তা করলেই তো পারা যায় যে আমাদের যে অবয়বটা আমাদের জন্মের পূর্বে
একশো বছর পূর্বে বা আরো পূর্বে কোথায় ছিল আমার সুন্দর অবয়ব, আমার চিন্তা চেতনা কোথায় ছিল, কোথায় লুকাইতে ছিল? আবার তার মৃত্যুর পর তার এই অবয়ব কোথায় চলে যাবে? সে কি ধ্বংস হয়ে গেল? না, কারণ শক্তি তো সৃষ্টিও নাই, ধ্বংসও নাই। তাহলে সবকিছু কি এই শক্তির জগতে? শক্তির পালা বদলে আমরা, বা সবকিছুই শক্তির পালা বদলে রূপান্তরিত হচ্ছে, বাঁচতেছে। এখন আমি এই দশের যে দশ সংখ্যার যার একটা মাহাত্ম সেটা এখন বর্ণনা করব। জিরো থেকে টেন, জিরো থেকে টেন যদি বলা হয় কিছুই নাই, সেখানে কি আছে? ওয়ান। এটা কি প্রকাশ করতেছে? প্রকাশ করতেছে ধর্মের যে মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এই মূল মন্ত্রটার বহিঃপ্রকাশ হইল টেন। ধর্ম আসছে মানুষের চলার জন্য, মানুষের গাইডলাইনের জন্য, মানুষ কিভাবে চলবে মানুষের কল্যাণের জন্য। ধর্ম ছাড়া কিন্তু মানুষ চলতে পারবে না। যুগে যুগে ধর্ম আসছে একটাই, শুধু রূপান্তর হয়েছে, আপডেট হয়েছে, অবস্থার প্রেক্ষিতে তার আপডেট সম্পন্ন হয়েছে, কিন্তু ধর্ম কিন্তু একটাই। এবং তার যে মূল মন্ত্র ছিল একটাই, সেটা একত্ববাদীর কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কোনো ইলা নাই, কোনো সত্তা নাই এক আল্লাহ ছাড়া। এটা হলো এক বজায় যায় আল্লাহ ছাড়া আল্লাহ, এটা হলো কোনো সত্তা নাই। যদি বলা হয় জিরু, মানে কোনো কিছুই নাই, কোনো সত্তা নাই, কিন্তু জিরুর মান থেকে আমরা কি পাইছি? জিরুর মধ্যে একটা ওয়ান নেই তো, তাহলে কোনো কিছু নাই, এক একক সত্তা, এক আল্লাহ ছাড়া। অর্থাৎ এটাকে এই জিরু দশ, দশকে দশের মাহাত্ম্য বলত সেই ধর্মের যে মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এটাই কিন্তু দশের প্রধান মাহাত্ম্য। এবং যুগে যুগে কিন্তু এটাই চলে আসতেছে, শুধু কি সমাজের অবস্থার প্রেক্ষিতে ধর্মে পরিবর্তন পরিবর্ধন সম্পন্ন হয়েছে, কিন্তু মূল মন্ত্র কিন্তু একটাই লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেমন গণিতের ক্ষেত্রে অঙ্কশাস্ত্রে একটি মাত্র প্রক্রিয়াই পাই, দশগুণোত্তর প্রক্রিয়া, যেখানে দশের ব্যবহারটা প্রধান, জিরোর ব্যবহারটা এখানে প্রধান, এটা ছাড়া কোনো অঙ্কপাতন সম্ভব নয়। ধর্মের জগতে একটি মাত্র ধর্ম যেখানে মূল মন্ত্র হল লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা ছাড়া আর কোনো বিকল্প নাই। আনুষ্ঠানিকতা সেটা অবস্থার প্রেক্ষিতে পরিবর্তন পরিবর্তন হয়েছে যুগে যুগে, অর্থাৎ যুগে যুগে ধর্মের আপডেট সম্পন্ন হয়েছে বিভিন্ন মহাপুরুষদের দ্বারা। ওই সময় যারা সবচেয়ে ভালো মানুষ ছিল এবং সবচেয়ে নিখুঁত পরিচ্ছন্ন মনের অধিকারী যারা ছিল, যারা মহাপুরুষ ছিল, তাদের দ্বারা সম্পন্ন হয়েছে ধর্মের আপডেট, তারা নবী এবং রাসূল। যারা এই ধর্মের আপডেট বুঝে নাই, তারা ধর্মকে কলঙ্কিত করেছে, ধর্মের বিকৃতি বিকৃতি করেছে, কেউ কেউ মন গড়া ধর্ম তৈরি করেছে। আসলে ধর্ম কিন্তু একটাই চলতেছে, যে এটা অবস্থার প্রেক্ষিতে সবকিছুরই কিন্তু আপডেট আছে। সর্বশেষ আপডেট যেটা আমরা পেয়েছি ইসলাম ধর্ম, সেটা সম্পন্ন হয়েছে সর্বযুগে সারা মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। যুগে যুগে মানুষের চলার জন্য, মানুষ কিভাবে তার জীবন পরিচালনা করবে এটার জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য গোত্রভিত্তিক অঞ্চলভিত্তিক দেশভিত্তিক নবীরা আসত, মানে ভালো মানুষ যারা, তারা কে তথ্য নিয়ে আসতো মানুষের, মানুষকে দেওয়ার জন্য, মানুষের চলার পথ বাতলে দেওয়ার জন্য তারা আসতো।
কিন্তু তাদের প্রত্যেকেরই কিন্তু যে মূল মন্ত্র সেটা ছিল একত্ববাদের মূল মন্ত্র, যে একক সত্তার পরিচয় কালেমা যেটা আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, যে কোন ইলা নাই এক আল্লাহ ছাড়া। এটা 10 হলো এমনই সংখ্যা, সেটা পিথাগোরাসের ভাষায় সেটা হলো জাদুগরি সংখ্যা, আসলে একটা অলৌকিক সংখ্যা, সেটা ধর্মের মূল মন্ত্র যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার পরিচয় বা সাক্ষ্য বহন করে সেই নিদর্শনটাই প্রকাশ করে এই 10। তাহলে আমরা বলতে পারি 10 হল কালেমা তাইবার গাণিতিক রূপ। তাহলে এই মহাবিশ্বের যে বিশাল শক্তির জগৎ, যে আদি এবং শেষ অবস্থান একই, সেই বিশাল শক্তির জগৎ নিয়েই মহান শ্রেষ্ঠার অবস্থান, মহান আল্লাহকের অবস্থান। আর আমরা এখানে প্রমাণ করলাম যে শূন্য যে একটা অঙ্ক যার মান কিন্তু আসলে এখানে দেখা যায় না, যেমন 9 একটা অবস্থান আছে তার একটা মান আছে, 1 তার একটা অবস্থান আছে তার মান আছে, কিন্তু 0 একটা অবস্থান আছে কিন্তু তার মান কিন্তু এখানে আমি ধরতে পারি না। কিন্তু আসলে 0 হলে 9 পরবর্তী অঙ্ক, পরবর্তী সংখ্যা, ওই হিসাবে 0 মানটা হয় 10। আর এই 0 মানের যে মাহাত্ম্য সেটা আমরা বুঝতে পারলাম, সেটা আসলে সেখানে একক সত্তার যে একটা পরিচয় এই 10 মধ্যে পাওয়া যায়। তাহলে 10 হলো যে পিথাগোরাসের ভাষায় জাদুকরী সংখ্যা, আর সেখানে যে লুকায়িত আছে 1 একক সত্তার পরিচয় সেটা হলো এক আল্লাহ, আল্লাহর অবস্থান। তাহলে এই 10 হলো এমন একটি সংখ্যা যাহা হলো ধর্মের মূল মন্ত্র, যেটা আমরা জানি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একক সত্তার যে পরিচয়, একত্ববাদ, একত্ববাদের যে গাণিতিক প্রকাশ সেটা হলো এই 10। 10 ব্যবহার ছাড়া যেমন অন্য কোনো প্রক্রিয়ায় অঙ্কপাতন সম্ভব না, একইভাবে এই একত্ববাদের ধারণা ছাড়া কোনো ধর্মের অস্তিত্ব বা কোনো ধর্ম হতে পারে না। ধর্ম হলো মানুষের কল্যাণের জন্য, আর এটা কিন্তু মানুষের মন গড়া কিছুই না, সেটা আসছে এক মহান সত্তা থেকেই আসছে এবং এটা নির্দিষ্ট। আমাদের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহাপুরুষ, যার মাধ্যমে এই ধর্মের পরিপূর্ণতা পায়। কিন্তু এর আগে যারা ছিল, আরও যে নবী রাসূল ছিল, তারাও কিন্তু একই সত্তার কথা বলছেন, অর্থাৎ একত্ববাদ ধারণাই মানুষের মাঝে প্রকাশ করত, একত্ববাদের কথাই বলতো। আমরা জানি যে একটি নতুন সংস্করণ যখন প্রকাশ পায় তখন আগের সংস্করণটা বিলুপ্ত হয়ে যায়। ধর্মের ক্ষেত্রেও এটার সংস্করণ সর্বশেষ যে আপডেট সম্পন্ন হয় তার মাধ্যমে যে ধর্মটা আসছে সেটা হলো পবিত্র ধর্ম ইসলাম। এইটা আসার পরে পূর্বের যে সংস্করণগুলো ছিল সেগুলো বিলুপ্ত হয়ে যায়।